ভিতর দাসকে কি ছুটি দেওয়া হয়েছে কিনা বা এক মাসের ছুটি চেয়েছে দুইটা টেস্ট খেলবে না যে দুইটা টেস্ট আছে সে চাচ্ছে যে তার ফ্যামিলিকে সময় দিতে কোনো প্লেয়ার যদি নিজে থেকে বলে আমি খেলবো না খেলতে চাই না তাকে আপনি জোর করে ন্যাশনাল টিমে খেলাতে পারবেন না ন্যাশনাল টিমে খেলতে হলে ইউ হ্যাভ টু এখানে এই প্রফেশনালিজমটা তার হার্টের থেকে আসতে হবে যে আই উইল প্লে ফর দ্য কান্ট্রি আই উইল প্লে ফর দ্য টিম যদি কেউ বলে যে আমি খেলবো না খেলতে চাই না তখন আমি তাকে আপনি জোর করে খেলাতে পারেন সামনে দুইটা টেস্ট সিরিজে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন দেখেন উইকেট নিয়ে কিন্তু এখন কথা বলার মতো কিন্তু এখতিয়ার আমার নাই আমি যদি এখন কোনো একটা কথা এখন বলি উইকেট নিয়ে ডেফিনেটলি আমরা ভালো উইকেটে খেলতে চাই অ্যান্ড কী ধরনের উইকেট হবে বলাটা এটা সমীচীন হবে কিনা আই ডোন্ট নো বাট ডেফিনেটলি আমরা চাচ্ছি যে দুইটা উইকেট মিরপুর এবং সিলেটে যাতে ভালো উইকেটে খেলা হয় আমরা অ্যাডভান্টেজটা সেটাই চাই হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমরা চেষ্টা করব আমাদের সবারই এখানে দায়বদ্ধতা চাই এটা তো আমরা মেনে নিয়েছি ডেফিনেটলি টিম খারাপ করলে আমাদের সবাইকেই মেনে নিতে হবে বোর্ডকে নিতে হবে আমার কমিটিকে নিতে হবে সবাইকে আমরা এটা তো আমরা স্বীকার করে নিয়েছি বোর্ডও স্বীকার করে ডেফিনেটলি এটা আমরা কেউ চাইনি আপনারাও জানেন যে এই ধরনের রেজাল্ট যে হবে এটা আমরা এক্সপেক্ট করি নাই অন্তত আমাদের যে যখন কোনো একটা ট্যুরে খেলবেন তখন একটা টার্গেট থাকে টার্গেটটা করে তারপরে যেতে হয় সেখানে খেলার জন্য তো আমাদের টার্গেট ডেফিনেটলি ছিল সেমিফাইনাল তো অন্তত সেমিফাইনাল না রিচ করলেও অ্যাটলিস্ট চারটা কি পাঁচটা ম্যাচ জেতার একটা যে চেষ্টা থাকে সেই চেষ্টাটা আমাদের ছিল কিন্তু কী কারণে হয় না আমি জানি না তবে অনেক কিছু ফেলিয়ার আছে এখানে টিমের মধ্যে সেই দায়বদ্ধতা সবাই আমরা নিচ্ছি এটা তো আমরা কারণটা জানেন না ক্রিকেট অফসের সবটাও কারণটা সবার আগে আপনাদের জানার কারণটা দাঁড়ান এক সেকেন্ড কারণটা মানে কি এখনই কারণ জানা হয়নি আমরা টিম রিপোর্ট চেয়েছি আপনি জানেন যে আমরা হেড কোচকে একটা রিপোর্ট দিতে বলেছি টিম ডাইরেক্টরও একটা রিপোর্ট দিয়ে বলেছে এই রিপোর্ট দুটো আসলে এগুলো আমরা বিস্তারিত কারণগুলো বোঝা যাবে জানাবে আমরা অলরেডি খেলা শেষ করে অলমোস্ট অনেক দিন হলো এসেছে এখনো রিপোর্ট তারা ছয় দিন হয়েছে মাত্র তারা এসেছে 12 তারিখ আই থিঙ্ক টু ডেজ 18 তো একটু সময় তো দিতে হবে আর সামনে আমাদের ক্রিক যেটাই হোক যে এই যে রিপোর্টটা দিবে এটা নিয়ে আমরা বোর্ডে আলাপ আলোচনা আপনারা কোনো তদন্ত কমিটি করবে যদি বোর্ড চায় সেখানে যদি কোনো একটা কমিটি করে দিতে ডেফিনেটলি তখন আমরা ওইভাবে চেষ্টা করে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে সাকিব তামিমের দুটো ইন্টারভিউ নিয়ে খুব কথা হচ্ছে কন্ট্রোভার্সি হচ্ছে আপনারা আসলে তাদের কাছে জানতে চাইবেন কিনা কিংবা আপনারা কোনো স্টেপ নেবেন এটা তো পের পর পরে ওয়ার্ল্ড কাপ চলে আসছে যেহেতু আমরা সময় পাইনি যদি প্রয়োজন পড়ে আপনি আগে বলে নিই যে এই যে যতগুলো ইস্যুর কথা বলছেন আমরা একটা কোনো প্ল্যাটফর্মে আমরা কথা বলতে চাই আমি প্ল্যাটফর্মটা ঠিক করেছি আমরা ক্রিকেট বোর্ডে আমরা মিটিং করে এই আলাপ আলোচনাগুলো যে আসে ডিফিনেট আলাপ আলোচনা করে দেখবো আমরা না অ্যালান ডোনাল্ড তো চলে গিয়েছে ও তো আগে বলে দিয়েছিলো যে সে থাকবে না এরপরে আছে নিক পোথাজ আসবে হেড কোচ আসবে রাঙ্গানা সে তার এই 31st November পর্যন্ত তার কন্ট্র্যাক্ট তো 30th November তো 30th November পর্যন্ত সে কাজ করে চলে যাবে হ্যাঁ ও বলেছে ইজ কামিং অন 22nd এসে আমাদের কমিটির সাথে বসবে তারপরে জানাবে আপনি